এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দেশে যেটা প্রচলিত, বহুল প্রচলিত শরিকানা বা ভাগা কুরবানি, এটা কতটুকু জায়েজ হবে? জাকাল খেয়ের। তো এ বিষয়ে বলবো যে হাদিস থেকে ভাগে কুরবানির বিষয়ে যতগুলি দলিল পাওয়া যায়, অধিকাংশ দলিল সফর কেন্দ্রিক, সফরের সাথে সম্পৃক্ত। তো এই জন্য এখানে বুঝতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ এটাকে সফরের সাথে খাস করেছেন অথবা কেউ এটাকে মুকিমের জন্য উত্তম বলেন নাই, এটা নিয়ে একটু বিতর্ক ছিল। কিন্তু আসলে যদি আমরা সালফে সালহীনের দিকে যে তাকিয়ে দেখি, তো ওনারা কেউই এটাকে সফর সাথে খাস করেননি। যেমন আব্দুল বিন আব্বাস থেকে যে হাদিসটি বর্ণিত আছে এবং জাবের রাজিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আছে, এটা সফর সফরের ক্ষেত্রে আছে। কিন্তু আব্দুল বিন মাসুদ রাজিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে যেটা সফরের সাথে খাস নেই। তিনি বলছেন যে আল জাজুর আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন ফিল আদাহি, উটের মধ্যে সাতজন শরিক হতে পারবে এবং গাভীর মধ্যে সাতজন শরিক হতে পারবে। তো যেহেতু হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে সাতজন শরিক হওয়া জায়েজ বা শরিক হতে পারবে, তো আমরা বলবো এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু আল্লাহ রসুল সাল্লামের যদি আদর্শ দিকে তাকিয়ে দেখি, তাহলে উনি কিন্তু নিজে অথবা সাহাবে ইকরাম ওনারা কি সফরে অথবা সাহাবি থেকে সফরে তো পাওয়া যাচ্ছে ওনারা শরিক হয়েছেন, কিন্তু মুকিম অবস্থায় ওনারা কেউ ভাগে কুরবানি দিয়েছেন এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, আল্লাহর রসুল তিনিও দেননি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা নিয়ে যদিও গবেষণা চলছে, আলহামদুলিল্লাহ ইসলাম এটা ইস্তেহার চলতেই থাকবে, গবেষণা চলতেই থাকবে। তো এই গবেষণায় আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হলে যে এটা মুকিম অবস্থায় জায়েজ, শরিকানা কুরবানি দেওয়া জায়েজ, কিন্তু উত্তম একটা পরিপূর্ণ জান দেওয়া, একটি পরিপূর্ণ জান দেওয়া। যেমন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কুফায় গিয়েছিলেন তখন ওনাকে ওনার সামনে হাদিসটি মানে ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে একটা উটের উট সাতজনের পক্ষে তো কুরবানি দেওয়া যাবে কিনা। তখন উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন যে একটা উটের মধ্যে কি সাতটা জান রয়েছে? তার মানে হলো যে মদিনায় যে ভাগে কুরবানির প্রচলনটা যে মোটেই ছিল না, বা ওনারা এত বড় এখন জারিল কদর সাহাবি, উনিও জানেন এখন পর্যন্ত জানেন না যে এটা জায়েজ। তারপর ওনাকে যখন বলা হয়েছে যে না এ বিষয়ে রসুল উনি বলেছেন, সাহাবিদের আমল পাওয়া যাচ্ছে, যখন দলিল ওনার সামনে পেশ করেছেন তখন উনি ওটা মেনে নিয়েছেন। এখনো বোধ হয় আরব দেশগুলোতে ভাগা কুরবানি প্রচলন নাই। হ্যাঁ, আরব দেশে ভাগা কুরবানি না দেওয়ার কারণটা হলে যে সেখানে তো অনেক অধিক পরিমাণ তারা ছাগল ছাগল প্রতিপালন করেন, প্রত্যেকের বাড়িতে প্রায় 500, 1,000, 200 করে ছাগল আছে। তো ওনারা একাধিক ছাগল দেন, এটাই সাদা আমরা দেখতে পাই। আর গাভী ওনারা প্রতিপালন করেন না, নাই বললেই চলে। আর উট অনেক সময় অন্য সময় ওনারা কুরবানি জবাই করেন, কিন্তু কুরবানির সময় উট তেমন কুরবানি করেন না। ঠিক, এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে শরিকানা কুরবানি যদি আমরা জায়েজ বলে থাকি, তো সেক্ষেত্রে সাতজন ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাতটা ফ্যামিলির পক্ষ থেকে হবে? দেখালো, যদি আল্লাহ রসুল যেহেতু বলছেন যে আল জাজুর আন সাবাইন, সাত ব্যক্তির বা সাতটি কুরবানি সাতজনের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। এবং আরেকটি হাদিস আল্লাহ রসুল বলছেন যে ইন্না আলা কুল্লি আহলি বাইতিন আদহিয়া, যে প্রত্যেক ব্যক্তির উপর বা প্রত্যেক পরিবারের উপর আদহিয়া মানে কুরবানি করা তার জন্য জরুরি। তো যদি এক মানে উট অথবা গাভীর সাত ভাগের এক ভাগ যদি কুরবানি হয়, তাহলে সেটা পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। মানে এখানে আলাদাভাবে বলার কোনো অবকাশ নাই যে এটা ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি পরিবারের পক্ষ থেকে হবে, সেটা বলার প্রয়োজন নেই। যদি কুরবানি হয় তাহলে এটা পরিবারের পক্ষ থেকে আদায় হবে, ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে, কারণ এটা আসলে এইভাবে ভাগ করে বলেন নাই। এবং তিনি যে দোয়া করেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওমিন আহলি বাইতি, যদিও ছাগলের ক্ষেত্রে বলেছে, কিন্তু যারা যে সকল সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিয়েছেন ওনারা কি এভাবে দোয়া করেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, শুধু আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে না, এরকম কিছু পাওয়া যায় না। কুরবানি যদি হয় তাহলে এটা পরিবারের পক্ষ থেকে হয়ে যায়। এখানে আমরা দেখছি আরব দেশে কিছু ওলামায়ে কেরাম, বাংলাদেশে কিছু ওলামায়ে কেরাম, তারা বলছেন যে এ বিষয়ে কোনো নাস পাওয়া যায় না, স্পষ্ট দলিল কোথাও পাওয়া যায় না যে একটি গরুতে বা উটে সাতজন ব্যক্তি এবং তার ফ্যামিলি একই সাথে যুক্ত হয়েছেন, এরকম কোনো নাস পাওয়া যায় না। আমরা যদি এটা এভাবে বলি যে নাস সরাসরি নাই, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, যদিও ওই পরিবারে 1,000 জন বা 101,000 জন সদস্য থাকে। যেহেতু ভাগে কুরবানি জায়েজ এবং ভাগটা কি পরিবারের কর্তা করলে সবার পক্ষ থেকে নয়,
সবার পক্ষ থেকে, সেটা 100 সদস্য হতে পারে, শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে না, এটা বলার কোনো সুযোগ আমি দেখতে পাই না। বিন বাদর রহমাল্লাহ বলছেন যে আসুব মিনাল বাকারা, মানে সাত ভাগ গাভী, সাত ভাগের এক ভাগ আলা মাকাম মাইজ, ছাগলের স্থলাভিষিক্ত। জি, অতএব ছাগলের জায়গায় এটা হবে, ছাগল যদি হয়ে যায় তাহলে সাত ভাগের এক ভাগ এটাও পরিবারের পক্ষ থেকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন এভাবে আসছে, যদি কেউ হজে যান সেক্ষেত্রে হজে যে ফরজ কুরবানিটা দিলেন সেই কুরবানিটা কি তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে? ওটা তো হজের কুরবানি। আমাদের তাহরিকের মাধ্যমে যে ফতোয়াটা ইতিপূর্বে দেওয়া হয়েছে সেটা হলে যে এই শরিকানা কুরবানিটা মুকিমের জন্য নয়, এটা সফরের সাথে খাস। আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের গবেষণা চলছিল এবং ফতোয়া বোর্ডে বসে আমরা এটা যখন পর্যালোচনা করেছি তখন আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে যে না, এটা সফরের সাথে খাস কোনো পূর্বের সালফে সালেহীন ওরা করেন নাই, এবং স্পষ্ট দলিল আমরা পেয়েছি পেলাম আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এবং আরও আলহামদুলিল্লাহ এখন আমাদের তাহরিকের ফতোয়া এবং কুরবানির মহতারাম আমিনের জামাতে যেটা মাসাইল এবং কুরবানি ও আকিকার বিষয়ে যে হাদিস বইটা আছে এখানেও আলহামদুলিল্লাহ সংশোধনে নিয়ে আসা হয়েছে এবং এখানেই বলা হয়েছে যে শরীকানা কুরবানি জায়েজ, তবে উত্তম অবশ্যই একটা পরিপূর্ণ জান দেওয়া। সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ মানে এটা একটা প্রশংসনীয় বিষয় যে যেমন নাকি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনিও বিষয়টা জানতেন না কিন্তু যখন জেনেছেন তখন তিনি রুজু করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমাদের ভিতরে কোনো কোনো মশলার ক্ষেত্রে কোনো জিদ নেই আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ সত্য জিনিসটা যখন আমার সামনে স্পষ্ট হয়েছে সেটা আমরা নিজেরাও গ্রহণ করেছি এবং এটা আলহামদুলিল্লাহ লিখিত আকারেও আমরা এটা বই এটা প্রকাশ করা হয়েছে, তাহারিকেও এটা ফতোয়া যাচ্ছে, আমাদের টকশোর মাধ্যমে এটা জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আলহামদুলিল্লাহ যেটা সত্য এটা সত্যি। সবার ক্ষেত্রেই দেখবেন যে আগের মাসলা থেকে বহু মাসলায় তারা ফিরে এসেছে এবং প্রত্যেকটা ওলামায়ে কেরামকে দেখবেন এইভাবে। আমরা নাসিরুদ্দিন আলবানী সাহেবকেও দেখবো মাশা আল্লাহ, তিনি অনেক হাদিস থেকে যিনি আগে সহি বলেছেন পরে সেটা জয়ী বলেছেন, আগে জয়ী বলেছেন পরে সহি বলেছেন, তাহলে প্রিয় দর্শক আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শরীকানা কুরবানি নিঃসন্দেহে এটাকে মানে উত্তম আমরা বলি না কিন্তু জায়েজ এটা, আর একাকী কুরবানি করা এটাই হচ্ছে উত্তম, এটাই সর্বোত্তম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি ঘটনাটি প্রমাণিত সেটা একটা একটা ছাগল বা একটা দুম্বার মাধ্যমে হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সর্বদা খাসি কুরবানি দিয়েছেন বা ছাগল কুরবানি দিয়েছেন, সেই সাথে সাহাবায়ে কেরামের আমল থেকেও আমরা দেখি তারা সবসময় খাসি দেওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর শরীকানা বা ভাগার বিষয়টি মূলত সফরের ক্ষেত্রে এসেছে, তবে মুকিম অবস্থাতেও যে এটা নাজায়েজ নয় এই বিষয়টি আমরা ইবনে মাসউদ বা ইবনে উমারের হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো সব মিলিয়ে আশা করি বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, সেটা ইনশাল্লাহ দূর হয়ে গেছে। আচ্ছা, শরীকানা কুরবানির ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কুরবানি করার সময় যিনি কুরবানি দেবেন তিনি কি শরীক যারা আছেন তাদের সবার নাম সেখানে উল্লেখ করবেন? এখানে বলবো যে সবার নাম উল্লেখ করতে হবে বিষয়টি এমন নয়, অন্তরে থাকবে যে সবার পক্ষ থেকে হচ্ছে। আর যদি দোয়ার ক্ষেত্রে বলেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলি বুয়ুতিনা, এমন যদি বলেন সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, এমন যদি বলেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি নাও বলেন শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি কুরবানি করে দেন তাহলে সবার হয়ে যাবে, নিয়ত থাকবে সবার, নাম উল্লেখ করার দরকার নেই, না যার যার নিয়তে থাকলে যার যার নিয়তে থাকলে যথেষ্ট। আমার দেশে এর একটা প্রচলন আছে, সাতজনার যে কুরবানি দেওয়া হচ্ছে মৌলানা সাহেব কুরবানি দিতে আসেন আর ওনার সামনে সাতজনার নাম উল্লেখ করা হয়, এটা অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তা আমরা বলবো যে আসলে এই নিয়ত পড়া বা জবাইয়ের সময় মুখে উচ্চারণ করে এটা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহর কাছে একটা ইবাদত কবুলিয়তের জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি এটা কবুল করো আমার পক্ষ থেকে, আমাদের এটা অটোমেটিকলি যারা দাঁড়িয়ে থাকবে বা শরীক হয়েছে, হ্যাঁ এটা ওখানে না থেকেও সে বলতে পারে আল্লাহ আমার কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। কিন্তু জবাই করার সময় যে নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, কারণ যারা টাকা নিয়েছে
হ্যাঁ একসাথে যে কুরবানি করেছে শরীক হয়েছে, আল্লাহ পাক সবাই সব কিছু জানে। তো জবাই করার সময় নাম উল্লেখ করে বলতেছে এটা অমুক এটা অমুক, এটা কাকে বলতেছে? এটা কোনো প্রয়োজন নেই, এটা কাকে বলতেছে, কাকে শোনাচ্ছে? আল্লাহ পাক তো আলিম ও বিজাদি শুধু তার অন্তর খবর জানে। এখানে উচ্চারণ করার কোনো প্রয়োজন। জাযাকাল্লাহ খায়।